আর আমরা জ্ঞান অর্জন করি বড় বড় চাকরি করার জন্য, জ্ঞান অর্জন করি বড় বক্তা হওয়ার জন্য, জ্ঞান অর্জন করি প্রসিদ্ধির জন্য, জ্ঞান অর্জন করি দুনিয়াবী স্বার্থ চরিতার্থ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি এবং এর উপরে আমল করার সুপ্ত বাসনা আমাদের হৃদয়ে অনুপস্থিত থাকে বলেই অনেক জ্ঞান অর্জন করা সত্ত্বেও আমাদের মাধ্যমে মানুষ ওই জ্ঞানের মাধ্যমে উপকৃত হচ্ছে না। কোনো আলেমের মধ্যে এলেম এবং আমলের যদি সমন্বয় না থাকে, ওই আলেম যত বড়ই আমল আলেম হোক না কেন, যত বড়ই এলেমওয়ালা হোক না কেন, তার মাধ্যমে সমাজের মানুষ কেন সে নিজেও উপকৃত হতে পারে। সর্বপ্রথম শিক্ষার্থীকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আল্লাহ ভীতি তাকে ছোটবেলা থেকেই তার মনের ভিতরে বদ্ধমূল করিয়ে দিতে হবে। ছোটবেলার শিক্ষা হচ্ছে পাথরের উপরে খোদাই করার মতো, আর বার্ধক্যকালের শিক্ষা হচ্ছে সমুদ্রের বুকে খোদাই করার মতো। আদব শিখতে হবে দিন শেখার আগে। ইমাম মালিক রহমাহুল্লাহ বলছেন, আমরা মানুষকে এলেম শিখানোর আগে আদব শিক্ষা দেই, অর্থাৎ তার তারবিয়ত, তার আচার আচরণ আগে তাকে শিক্ষা দিতে হবে। আচরণ যদি শিক্ষা না দেওয়া হয়, এলেম তার ভিতরে ঢেলে কোনো লাভ হয় না। যিনি পরিবেশ তাকে দিতে হবে, ওই তাকওয়ার পরিবেশ যদি তাকে দেওয়া না হয়, সালাতের ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক গুরুত্ব নেই, পর্দার ব্যাপারে প্রাতিষ্ঠানিক কোনো গুরুত্ব নেই, দাড়ি কাটতেছে শিক্ষক মানে ছাত্র দাড়ি কাটতেছে নাকি কাটতেছে না তার ব্যাপারে কোনো শাসন নেই, টাকনুর নিচে কাপড় পরিধান করলো নাকি টাকনুর উপরে কাপড় পরিধান করলো সেই ব্যাপারে কোনো খেয়াল নেই, ধূমপান করে নাকি সে মদ গাঁজাতে আসক্ত হয়ে আছে, এগুলোর ব্যাপারে কোনো যদি শাসন যদি না থাকে, তাহলে দিনই কার্যক্রম ব্যাহত হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিতাফাক্বাহু ফিদ্দীন ওয়ালিউনযিরু কওমাহুম আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিভাগীয় এই যুব সমাবেশে যোগদান করার তৌফিক দান করেছেন, সেই রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই বিভাগীয় যুব সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বগুড়া জেলা এবং আশপাশের জেলা থেকে আগত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ করার পদ্ধতি। এ সম্পর্কে সংক্ষিপ্তকারে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। শিক্ষা প্রতিষ্ঠান এবং দাওয়াতি কাজ শিরোনামে দুইটি বিষয়। শিক্ষা প্রতিষ্ঠান দাওয়াতি কাজ বলতে শুধু বক্তব্য দেওয়া আর বক্তৃতা দেওয়াকে দাওয়াতি কাজ বুঝায় না। দাওয়াতি কাজ একটি সামগ্রিক বিষয় যেখানে বক্তব্যও যেখানে অন্তর্ভুক্ত, বক্তৃতা, লেখনি, আমল করা, একে অপরের সাথে হাসি মুখে কথা বলা, সব কিছুই দাওয়াতি কাজের অন্তর্ভুক্ত। দাওয়াতি কাজ বলতে কি বুঝায়? দাওয়াতি কাজের সংজ্ঞা হচ্ছে ইকামাতু শরিয়াতি হাযা দ্বীন ফিল আরদি ওয়া ইকামাতু আকাইদিহি ওয়া শারাইইহি ওয়া মাবাদিহি ওয়া আখলাকিহি কামা আন্নাহা তা'নি সিয়াগাতুল হায়াতিল বাশারিয়াহ কুল্লিহা বিসিগাতির রাব্বানিয়্যাতি ওয়াল উবুদিয়্যাতি লিল্লাহি তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহ। দাওয়াতি কাজ হচ্ছে এই জমিনের বুকে
দীন ইসলামের শরিয়াতকে সুপ্রতিষ্ঠিত করা এবং ইসলামী আকীদা শরিয়াত এর নীতিমালা এবং ইসলামী আখলাকের সুপ্রতিষ্ঠিত করা অর্থাৎ শুধু মানুষের কাছে ইসলামের দাওয়াত তুলে ধরাই দাওয়াতি কাজের মূল উদ্দেশ্য নয় আকীদা আমলের সংশোধন এবং এর ভিত্তিতে মানুষের আখলাকের পরিবর্তনও দাওয়াতি কাজের অংশ অনুরূপভাবে এই দাওয়াতি কাজ শুধু মানুষের পরকালীন জীবনকেই সম্পৃক্ত করে না বরং তার দুনিয়াবি জীবন এবং পরকালী জীবন উভয় জীবনকেই লা শারিকালা আল্লাহর দিকে সম্পৃক্ত করে এবং আল্লাহর দিকে অভিমুখী করে এই সামগ্রিক কাজকে বলা হয় দাওয়াতি কাজ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে চারটি কর্মসূচি আছে তাবলিগ তানজিম তারবিয়াত তাজদিদে মিল্লাত প্রচার সংগঠন প্রশিক্ষণ এবং সমাজ সংস্কার এই চারটি কাজের সমন্বিত রূপ হচ্ছে দাওয়াতি কাজ এই দাওয়াতি কাজ যদি আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করব শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আরেকটি হচ্ছে অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান কাঠামোগতভাবে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকি পূর্বের যুগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই রকম ছিল না মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম সেখানে ছিল কোনো শায়খের অথবা কোনো মুহাদ্দিসের বাড়িতে শিক্ষা কার্যক্রম চালু ছিল যেহেতু ওটা সেই যুগের কথা আমি সেই যুগে যাচ্ছি না আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে চলি এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কীভাবে দাওয়াতি কাজ করতে পারি তার একটা রূপরেখা আমরা দাঁড় করাতে পারি আমি এখানে দশটি রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করেছি যার আলোকে একটি প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দাওয়াতি কাজ করতে পারি শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ করার প্রথম উপায় হচ্ছে শিক্ষার্থীদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া সিরিয়ালের কিছু কথা আছে যেগুলো মানে অগ্রাধিকার সূত্রে কিছু আকপিস হতে পারে সর্বপ্রথম শিক্ষার্থীকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে আল্লাহ ভীতি তাকে ছোটবেলা থেকেই তার মনের ভিতরে বদ্ধমূল করিয়ে দিতে হবে একজন শিশু যদি ছোটবেলা থেকেই আল্লাহকে ভয় করতে শিখে ছোটবেলাতে তার অন্তরে যেটা গেঁথে যায় ওটা আজীবন তার মনের ভিতরে গেঁথে থাকে মুহতারাম আমির জামাতের দর্শে একটা কথা শিখেছিলাম আল ইলমু ফিস সিগারি কান্নাকশি ফিল হাজারি ওয়াল ইলমু ফিল কিবারি কান্নাকশি ফিল বাহরি ছোটবেলার শিক্ষা হচ্ছে পাথরের উপরে খোদাই করার মতো আর বার্ধক্যকালের শিক্ষা হচ্ছে সমুদ্রের বুকে খোদাই করার মতো অর্থাৎ শিশুকালে মানুষ যেটা শেখে ওটা চিরস্থায়ী হয় যেমনভাবে পাথরে কোনো কিছু খোদাই করলে সেটা মিশে যায় না আর বার্ধক্যকালে কোনো কিছু শিখলে সেটা মানুষ তাড়াতাড়ি ভুলে যায় যেমনভাবে সমুদ্রের পানির উপরে আঁকিবুকি করলে কিছুই থাকে না অনুরূপভাবে এই শিক্ষার বদ্ধমূল করিয়ে দিতে হবে তাকে শৈশব থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি উপদেশ দিতেন তখন তিনি ছিলেন ছোট্ট বাচ্চা তিনি বলছেন কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরীব আও আবিরু সাবিল তুমি দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো যেন তুমি এই দুনিয়াতে একজন মুসাফির তোমাকে কেউ চেনে না আর নিজেকে সবসময় কবরের বাসিন্দা মনে করো এই ছোট বাচ্চাকে তিনি মৃত্যুর ভয় দেখাচ্ছেন এই ছোট্ট বাচ্চাকে তিনি আল্লাহর ভয় শেখাচ্ছেন এই জন্য আকীদা আল্লাহর সাথে যদি পরিচয় করিয়ে না দেওয়া হয় আকীদার শিক্ষা যদি না দেওয়া হয় এই মানে এই শিশু বড় হয়ে তার ভিতরে আল্লাহ ভীতি ওইভাবে নাও থাকতে পারে এবং সে কখনোই আল্লাহ ভীতির উপরে বেড়ে উঠবে না যদি শৈশবে তাকে আল্লাহ ভীতি শেখানো না হয় দুই নম্বর হচ্ছে ইলমের আগে জ্ঞানের আগে আদব শিক্ষা দেওয়া অনেক আলেম আছে যারা বেয়াদব অনেক আলেম আছে যারা এলেম অনুযায়ী আমল করতে পারে না এলেমের ডিপু হয়ে বসে আছে আচরণের মাধ্যমে মূর্খতা প্রকাশ পায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ তিনি বলেছেন
আমার মা যখন আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতেন, ওস্তাদের কাছে পাঠাতেন, তখন আমাকে বলতেন তাআল্লামুল আদাব ক্বাবল আন তুআল্লিমাদ দ্বীন, দ্বীন শেখার আগে তুমি আদব আদব শিক্ষা করবে, আদব শিখতে হবে দ্বীন শেখার আগে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আমরা মানুষকে এলেম শিখানোর আগে আদব শিক্ষা দেই, অর্থাৎ তার তারবিয়ত, তার আচার আচরণ আগে তাকে শিক্ষা দিতে হবে। আচরণ যদি শিক্ষা না দেওয়া হয়, এলেম তার ভিতরে ঢেলে কোনো লাভ হয় না। অনেক সময় অপাত্রে যদি আপনি ঘি ঢালেন, যেমন ওই ঘিটা নষ্ট হয়ে যায়, আর যদি পাত্রটাকে যদি সুন্দর করে পরিষ্কার করে সেখানে কোনো কিছু দামি জিনিস রাখেন, সেটার মূল্য অটুট থাকে, সেটার ঘ্রাণ বা সেটার মানে কার্যকারিতা অটুট থাকে। কিন্তু পাত্রই যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওখানে যতই মূল্যবান জিনিস রাখা হোক না কেন, তার কোনো মূল্য থাকে না, ওই মূল্যবান জিনিস মূল্যহীন হয়ে যায়, তাকে ফেলে দিতে হয়। এই জন্য একজন শিশুকে, একজন শিক্ষার্থীকে এলেম শিক্ষা দেওয়ার আগে পাঠদানের সাথে সাথে তার আচরণের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে। তিন, দ্বীনে তারবিয়াত এবং সুপরিকল্পিত পাঠ্য সিলেবাস। দ্বীনে তারবিয়াত যদি না থাকে, প্রতি প্রাতিষ্ঠানিক যদি দ্বীনে তারবিয়াত যদি না থাকে, তাহলে শিশু গড়ে উঠবে না। আপনি যদি একটা মানে আপনি একটা সুন্দর চারা গাছ লাগিয়েছেন, সেখানে যদি আপনি বেড়া না দেন, তাহলে গরু এসে সেই চারাটা খেয়ে ফেলবে। অন্যভাবে যদি আপনি মনে করেন যে মানে ছেলে মেয়ে একসাথে প্রতিষ্ঠান করে আমি তাদেরকে তাকওয়ার শিক্ষা দিব, এই তাকওয়ার শিক্ষা কার্যকরী হবে না। দ্বীনী পরিবেশ তাকে দিতে হবে, ওই তাকওয়ার পরিবেশ যদি তাকে দেওয়া না হয়, সালাতের ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক গুরুত্ব নেই, পর্দার ব্যাপারে প্রাতিষ্ঠানিক কোনো গুরুত্ব নেই, দাড়ি কাটতেছে শিক্ষক মানে ছাত্র দাড়ি কাটতেছে নাকি কাটতেছে না তার ব্যাপারে কোনো শাসন নেই, টাকনুর নিচে কাপড় পরিধান করলো নাকি টাকনুর উপরে কাপড় পরিধান করলো সেই ব্যাপারে কোনো খেয়াল নেই, ধূমপান করে নাকি সে মদ গাঁজাতে আসক্ত হয়ে আছে, এগুলোর ব্যাপারে কোনো যদি শাসন যদি না থাকে, তাহলে দ্বীনী কার্যক্রম ব্যাহত হবে। অনুরূপভাবে পাঠ্য সিলেবাস সুপরিকল্পিত হতে হবে, পাঠ্য সিলেবাস যদি মানে দুনিয়ামুখী হয়, তাহলে তাদেরকে দিনমুখী করা কখনোই সম্ভব নয়। এই জন্য হাদিস ফাউন্ডেশন বোর্ড যেই শিক্ষা কার্যক্রম নিয়ে বাংলার জমিনে আবির্ভূত হয়েছে, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী 10-15 বছরের মধ্যে এই বাংলাদেশে শিক্ষা সংস্কার হবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে তিনটি সংস্কার নিয়ে দাওয়াতি ময়দানে কাজ করে যাচ্ছে, তার অন্যতম একটি হচ্ছে শিক্ষা সংস্কার। আর পাঠ্য সিলেবাস বর্তমান এই নব্য জাহিলিয়াতের যে পাঠ্য সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাস কখনোই মানুষকে আখিরাতমুখী করতে পারে না। এই জন্য হাদিস ফাউন্ডেশন শুরু থেকে একদম গোড়া থেকে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই এবং প্রাণ ভরে দোয়া করি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সিলেবাস পড়ানো হোক এবং এর মাধ্যমে আমাদের সন্তানরা দ্বীনী শিক্ষায় গড়ে উঠুক। 4 নম্বর হচ্ছে ইলম এবং আমলের সমন্বয় থাকা। ইলম অর্জন করে কোনোই লাভ নেই যদি তার উপরে আমল না থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টি আয়াত শিখতাম, ওই আয়াত মুখস্থ করে ওই আয়াতের উপরে আমল করার পরে পরবর্তী আয়াতগুলো জানার জন্য আমরা রাসূলের কাছে যেতাম। অর্থাৎ তারা দ্বীন শিক্ষা করতেন তার উপরে আমল করার জন্য, আর আমরা জ্ঞান অর্জন করি বড় বড় চাকরি করার জন্য, জ্ঞান অর্জন করি বড় বক্তা হওয়ার জন্য, জ্ঞান অর্জন করি প্রসিদ্ধির জন্য, জ্ঞান অর্জন করি দুনিয়াবি স্বার্থ চরিতার্থ করার জন্য। আল্লাহর সন্তুষ্টি এবং এর উপরে আমল করার সুপ্ত বাসনা আমাদের হৃদয়ে অনুপস্থিত থাকে বলেই অনেক জ্ঞান অর্জন করা সত্ত্বেও আমাদের মাধ্যমে মানুষ ওই জ্ঞানের মাধ্যমে উপকৃত হচ্ছে না। কোনো আলেমের মধ্যে এলেম এবং আমলের যদি সমন্বয় না থাকে, ওই আলেম যত বড়ই আমল আলেম হোক না কেন, যত বড়ই এলেমওয়ালা হোক না কেন, তার মাধ্যমে সমাজের মানুষ কেন সে নিজেও উপকৃত হতে পারে। এজন্য এলেম এবং আমলের সমন্বয় থাকতে হবে। যিনি শিক্ষক হবেন তিনি যদি আমলদার না হন, তাহলে শিক্ষার্থীদেরকে তিনি উৎসাহিত করতে পারবেন না। এ ব্যাপারে আরও আলোচনা পরে আছে।
ইলম এবং আমলের সমন্বয় যেন থাকে, ছাত্ররা যা কিছু শিখছে তার উপরে আমল করছে কিনা এই ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নজরদারি অবশ্যই থাকতে হবে। চার নম্বর হচ্ছে আখিরাত মুখী জীবনের প্রতি দীক্ষিত করা শিক্ষার্থীদেরকে। তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করে তোমাদেরকে ভার্সিটিতে চান্স পেতে হবে, তারপরে তোমরা বিসিএস ক্যাডার হবে, তারপরে তোমরা বড় বড় চাকরি করবে, অমুক হ্যান্ডসাম ছেলের চাকরি করবে, তাকে যদি এই স্বপ্ন দেখান তাহলে সে কখনোই আলেম হতে চাইবে না, কখনোই সে আলেম হতে চাইবে না। আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবেই গড়ে উঠছে, কি দিনী প্রতিষ্ঠান কি দুনিয়াবী প্রতিষ্ঠান, সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই ছাত্রদেরকে দুনিয়ামুখী লোক দেখানো হয়, তাদেরকে দুনিয়ার প্রতি তাদেরকে দীক্ষিত করা হয়, আখিরাত মুখী করে তাদেরকে গড়ে তোলা হয় না, তাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দীক্ষা দেওয়া হয় না, তাদেরকে এলিমের প্রতি তাদেরকে উৎসাহিত করা হয় না আখিরাতের জন্য। তাদেরকে বলা হয় তোমার দুনিয়াও কামানোর দরকার আছে, দুনিয়ার বড় বড় চাকরি করার দরকার আছে, তাছাড়া তুমি দিনের কাজ করবা কিভাবে। এই রকম নেক্সট সুরাতে ধোকা দিয়ে আমাদের সন্তানরা বেদিন হয়ে যাচ্ছে, দাখিল পর্যন্ত ভালো ভালো, দাখিল পর্যন্ত সে ভালোই ভালো, সে মানে দিন চর্চা করে, কিন্তু আলেম পড়ার পরে ভার্সিটিতে ভর্তি হয়ে সে বেদিন হয়ে যায়। ও রহ ঘটছে, যেটা আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাই, যে দাখিল পর্যন্ত মানে মানে পড়ছে, মিশকাত পর্যন্ত দিন দিন বড় আলেম হব, বড় আলেম হব এতটুকুই, তারপরে কি করে, তারপরে মানে ভার্সিটিতে যাওয়ার পরে বড় বিসিএস ক্যাডার হব। মানে ওর ছোটবেলা থেকে ওর অন্তরে কোনো স্বপ্ন গেঁথে দেওয়া হয়নি, মানে শিক্ষকরা কোনো স্বপ্ন তাকে দেখাতে পারেনি, এই জন্য সে নিজের স্বপ্ন সম্পর্কে সন্ধিহান ছিল, বড় হয়ে এই জন্য সে পথভোলা হয়ে গেছে। এই জন্য ছাত্রদেরকে আখিরাতমুখী গড়ে তুলতে হবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদেরকে মোটিভেশন করতে হবে আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। ছয় নম্বর হচ্ছে সর্বদা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া এবং আজাবের ভয় দেখিয়ে পাপের পথ থেকে বিরত রাখা। শিক্ষাদানের প্রত্যেকটা পাঠদানে, প্রত্যেকটা ক্লাসে আল্লাহ ভীতির কিছু কথা যেন থাকে, আল্লাহর ভীতি গল্পের ছলে হোক, উপদেশমূলক কোনো গল্পের মাধ্যমে হোক, আল্লাহ ভীতির কোনো কথা যেন থাকে। কোনো কারো ভিতরে যদি কোনো অন্যায় দেখা হয় তাহলে সেই আজাবের ভয় তাদেরকে দেখানো উচিত, তাদেরকে দেখানো উচিত, পাপ থেকে তাদেরকে নিরুৎসাহিত করা উচিত। কোনো শিক্ষক যদি ছাত্রদেরকে অন্তর থেকে, একদম অন্তর থেকে যদি এই উপদেশগুলো দেন, তাহলে প্রত্যেক দিন যদি সেই উপদেশগুলো শোনে, এই উপদেশগুলো তার অন্তরে গেঁথে থাকবে এবং সে নেক কাজে অনুপ্রাণিত হবে। কোনো ছাত্র মানে ফজরের সালাত আদায় করেছে কি না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কি না, মা বাবার সাথে সে কেমন আচরণ করে, তারপরে আত্মীয় স্বজনদের সাথে সে ভালো আচরণ করে কি না, এগুলোর ব্যাপারে যদি খেয়াল রাখা হয় তাহলে অবশ্যই ওই ছাত্র নেক সন্তান হিসেবে গড়ে উঠবে। সাত নম্বর হচ্ছে দাওয়াতি কাজের যোগ্য সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য সংগঠন এবং প্রশিক্ষণের সুব্যবস্থা থাকা। দাওয়াতি কাজের যোগ্য সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য সাংগঠনিক একটা পরিবেশ যদি প্রতিষ্ঠানে যদি না থাকে, ওই ছেলে শুধু জ্ঞানই অর্জন করবে কিন্তু জ্ঞান দ্বারা মানুষকে কিভাবে উপকৃত করতে হয় এটা সে জানবে না। এই জন্য জ্ঞান অর্জন করার পাশাপাশি ওই জ্ঞানের মাধ্যমে কিভাবে মানুষকে উপকৃত করা যায়, কিভাবে দাওয়াতি কাজ করা যায়, কিভাবে বক্তৃতা দেওয়া যায়, এই জন্য আঞ্জুমান ইসলাহুল বায়ান আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেই কাজগুলো আছে, তারপরে সাংগঠনিক শাখার মাধ্যমে প্রত্যেক সপ্তাহে তালি বৈঠকের ব্যবস্থা করা, তারপরে মানে সামষ্টিক পাঠের মাধ্যমে মানে পাঠচক্র করা, এগুলো পরিবেশ যদি না থাকে তাহলে ওই ছেলে শুধু মানে শিখবেই কিন্তু জ্ঞান কীভাবে বিতরণ করতে হয় ওটার ব্যাপারে সে অজ্ঞ থেকে যাবে। এই জন্য তাদেরকে নিয়ে মাঝে মাঝে গ্রামে বের হওয়া এবং মানে কোনো মসজিদে গিয়ে সেখানে দাওয়াতি কার্যক্রম করা, তাকে বক্তৃতায় তুলে দেওয়া, প্রত্যেক দিন ফজরের পরে অথবা এশার পরে হাদিস পাঠ করানো, এর মাধ্যমে কী হবে তার মধ্যে বক্তৃতা দেওয়ার একটা যে প্রশিক্ষণ এটা সে মানে তৈরি হয়ে যাবে, তারপরে সে হাজার হাজার মানুষের সামনে কথা বলবে, দিনের পথে কথা বলবে। এই জন্য যোগ্য সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য সাংগঠনিক পরিবেশ এবং প্রশিক্ষণের ব্যবস্থা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে। আট নম্বর হচ্ছে পাঠ্যপুস্তকের বাহিরে বড় বড় আলেমদের বইপত্র পড়ায় অভ্যস্ত করার জন্য সমৃদ্ধ লাইব্রেরি থাকতে হবে। একটা প্রতিষ্ঠান যদি লাইব্রেরি না থাকে ওই প্রতিষ্ঠান একটা অযোগ্য প্রতিষ্ঠান, এই জন্য সমৃদ্ধ লাইব্রেরি থাকা প্রয়োজন। ছোট থেকে নিয়ে একদম বড় লেভেল পর্যন্ত
প্রত্যেকটা শিশুর জন্য, প্রত্যেকটা লেভেলের জন্য তাদের উপযোগী বই লাইব্রেরিতে থাকতে হবে। যেন পাঠ্যপুস্তকের পাশাপাশি তার জ্ঞান, জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য অন্যান্য বই পড়তেও যেন অভ্যস্ত হয়, এই ব্যবস্থা থাকতে হবে। নয় নম্বর হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের আলাদা কেয়ারে রাখতে হবে, আলাদা দৃষ্টি রাখতে হবে। ক্লাসের অনেক মেধাবী ছাত্র আছে, এদের প্রতি আলাদা দৃষ্টি রাখতে হবে, কারণ এরা সম্ভাবও নয়, এরা কোন দিকে যায় না যায়, এদের মানে এরা কি করে না করে এই ব্যাপারে শিক্ষকদের আলাদা দৃষ্টি যদি থাকে, আলাদা কেয়ারে যদি থাকে, তাহলে এই ছাত্র ভবিষ্যতে অনেক বড় হয়ে যাবে এবং শিক্ষকের এই অবদান কখনো বৃথা যাবে না। দশ নম্বর হচ্ছে প্রতিষ্ঠানে ইমানি পরিবেশ বজায় রাখা এবং শিক্ষক নির্বাচনে মুত্তাকি ও মুখলিস ব্যক্তিদের প্রাধান্য দেওয়া, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি সর্বশেষে নিয়ে এসেছি। ইমানি পরিবেশ বজায় রাখার জন্য ইমানদার লোকের প্রয়োজন। যদি ইমানদার যদি লোক যদি না থাকে প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানের মানে কমিটির লোকজনই খারাপ, যেই শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সেই শিক্ষকের চরিত্র খারাপ, ওই চরিত্রহীন শিক্ষকের মাধ্যমে কিসের দাওয়াতি কাজ করবে? হয়তো শুধু কলা কল আল্লাহ কলা রসুল সে পড়বে, কিন্তু তার ভিতরে তো আমল নাই। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা তার শিক্ষকের কাছ থেকে কিছু শিখতে পায় না, এক রাশ ঘৃণা নিয়ে সে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে যায়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা নিয়ে কদাচিৎ সে চলে যেতে পারে। যেই জন্য যোগ্য শিক্ষক যদি গড়ে না ওঠে, যোগ্য শিক্ষককে যদি শিক্ষা প্রতিষ্ঠানে যদি গড়ে না তোলা হয়, তাহলে যোগ্য শিক্ষার্থী কখনোই গড়ে উঠবে না, দাওয়াতি কার্যক্রম কখনোই সম্ভব হবে না। আর দাওয়াতি কাজ মানে বার দাওয়াত দেওয়া, মাহফিল করা, তালি বৈঠক করা, এটা দাওয়াতি কাজ অবশ্যই, কিন্তু এটা একমাত্র দাওয়াতি কাজ নয়। দাওয়াতি কাজ হচ্ছে এই দাওয়াতের মাধ্যমে প্রভাবটা কতটুকু পড়েছে এই বিষয়েও লক্ষ্য রাখতে হবে। একজন শিক্ষক তাকে যদি যোগ্য করে গড়ে তুলতে হয়, তারও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ তাকেও দিনমুখী হতে হবে, তাকেও আখেরাতমুখী হতে হবে। সে যদি ক্লাসে এসে যদি কোনো ছাত্রকে যদি মানে দুনিয়াবী কোনো প্রশিক্ষণ দেয়, দুনিয়াবী জীবনের প্রতি যদি অনুপ্রাণিত করে, তাহলে তার মাধ্যমে তো দাওয়াতি কাজ হওয়া কখনোই সম্ভব নয়। তিনি যতই লেবাসে হুজুর হোক না কেন, তিনি যতই লেবাসে তাকে যতই ভালো কিছু মনে হোক না কেন, এই জন্য মুখলিস এবং পরহেজগার মুত্তাকি শিক্ষক ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ করা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এই জন্য আমাদের শিক্ষকদেরকে আগে যোগ্য, পরহেজগার এবং আল্লাহ ভীরু হতে হবে, নিয়তকে খালিস করতে হবে। যারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছেন তাদের অন্তর খালিস থাকতে হবে। মানে ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দাওয়াতি কাজ হয় না। আমরা অনেক দেখি অনেক ব্যবসায়িক শিক্ষার প্রতিষ্ঠান আছে, কিন্তু তাদের সামাজিক জীবনে তাদের কোনো ফাইন্ডিংস নাই। অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, অনেক মানে টাকা দিয়ে সেখানে পড়াশোনা করাতে হয়, ছেলে পড়াশোনা করে, কিন্তু দাওয়াতি ময়দানে তাদের কোনোই অবদান নেই। কিন্তু মানুষের মানে টাকা দিয়ে চলা এই যে গরিব গরিব যে মাদ্রাসাগুলো আছে, এগুলো থেকে বড় বড় আলেম তৈরি হয় অনেক সময়। এই জন্য যারা শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলবেন এবং যারা শিক্ষক হবেন, তাদেরকে আগে দাওয়াতি কাজের মানসিকতা ঠিক করতে হবে, তবেই না শিক্ষা কার্যক্রম দাওয়াতমুখী হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সামগ্রিক কার্যক্রমকে আল্লাহমুখী করার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা তার জমিনে তাওহীদে ইবাদাহ অর্থাৎ আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যোগ্য হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কৌলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল-গাফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।